ভোটের প্রচারণার আরো খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব রাজধানীর উত্তরায়, সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, এই মুহূর্তে রাজধানীর প্রচারণা কেমন চলছে, প্রার্থীরা কি বলছেন এবং সাধারণ মানুষ কতটা উচ্ছ্বসিত? ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। স্যার আপনাকে ধন্যবাদ, আমি এই মুহূর্তে রয়েছি উত্তরা 7 নম্বর সেক্টরে। আপনি দেখছেন আমার পেছনে কিন্তু একেবারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা, একেবারে নির্বাচনী আমেজ যাকে বলে সেটি কিন্তু একেবারে দৃশ্যমান। আপনি জানেন যে এটি ঢাকা 18 আসন, এই আসনে নৌকার কোনো প্রার্থী নেই, যিনি জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার সঙ্গে আসলে তারা নৌকা প্রত্যাহার করেছে, যার ফলে এখানে লাঙ্গলের প্রার্থী রয়েছেন শেরিফা কাদের। এছাড়াও আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, যেমন আমরা দেখছি প্রসূন চৌধুরী, যিনি কেটলি মার্কায় নির্বাচন করছে, এর বাইরেও কিন্তু আরও অনেক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। একেবারে কিন্তু যে নির্বাচন সামনে রেখে যে ধরনের পরিবেশ থাকে একেবারে ব্যানার ফেস্টুনে, সেরকম কিন্তু পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। আমরা কিন্তু নির্বাচনী জমজমাট পরিবেশ কিন্তু দেখছি। এখন যেহেতু 11টা বাজে, একটু পরে এই এলাকায় বিভিন্ন প্রার্থী, লাঙ্গলের প্রার্থী সহ আরও কয়েকজন প্রার্থী প্রচারণায় নামবেন এবং তাদের নেতাকর্মীরাও কিন্তু আশেপাশে জড়ো হয়েছেন। আমরা যারা সাধারণ ভোটার রয়েছেন এলাকা তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত যা রয়েছে সেটিতে তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন। এই পরিবেশ যদি বজায় থাকে তাহলে আসলে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবে এমন আশাবাদ কিন্তু তারা ব্যক্ত করছে। সব দিকে উত্তরা থেকে ভোটের মাঠে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। একই সংবাদ জানতে যাচ্ছি চট্টগ্রাম আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ধন্যবাদ হাসান ওয়ালি আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামেও কিন্তু জমজমাট হয়ে উঠছে নির্বাচন, যেহেতু আর বেশি দিন নেই। আপনি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে আমরা দেখছি ব্যানার পোস্টার পোস্টারে ছেয়ে যাচ্ছে, যেহেতু এখানে ভোটার যারা আছে তাদেরও কিন্তু মূল উদ্দেশ্য হলো কিন্তু আসলে কেন্দ্রে গিয়ে ভোট দেবে। দীর্ঘদিন পর কিন্তু আসলে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের মাঠ। এখানে যারা প্রার্থী তারাও কিন্তু চষে বেড়াচ্ছেন পুরো এলাকায়, ভোটারদের মন জয় করার জন্য তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। একই সাথে যে আইন শৃঙ্খলা বাহিনী, যেহেতু দলের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আছে তার কারণে জমজমাট যেমন হয়েছে, তেমনিভাবে কোনো কোনো জায়গায় কিন্তু আমরা দেখছি সংঘাতের রূপ নিচ্ছে। তো সেই জায়গাগুলো কিন্তু তদারকি শুরু করেছেন পুলিশ প্রশাসন, যারা সংঘাতে জড়িয়ে পড়বেন তাদেরকে কোনোভাবে কিন্তু ছাড় দেবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এমনকি চট্টগ্রামে 16টি আসন আছে, 16টি আসনের মধ্যে প্রায় আসনের মধ্যেই কিন্তু স্বতন্ত্র প্রার্থী আছে। একই সাথে অন্য দলের প্রার্থীও থাকার কারণে কিন্তু নির্বাচনের যে উৎসব সেই উৎসবটা দেখা যাচ্ছে। ভোটাররা বলছেন সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে তাদের পছন্দের প্রার্থীকে তারা প্রতিনিধি হিসাবে জয় করে আনবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি রাজশাহীতে প্রত্যুজার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন সারা দেশের মতো রাজশাহীতেও নির্বাচনে যে উৎসব মুখর আমেজ সেই আমেজ সৃষ্টি হয়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে নানা প্রতিশ্রুতির বার্তা নিয়ে ভোট প্রার্থনা করছেন। আর রাজশাহীতে নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীদের যে প্রচার প্রচারণা সেটি উৎসবের আমেজ আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আর প্রার্থীরা সকাল থেকে একদম রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে তারা ভোট প্রার্থনা করছেন এবং ভোটের পরিবেশ নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। আমাদের সাথে আছে স্বতন্ত্র প্রার্থী, কাঁচিপ্রতীকের প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাচ্চা। আমরা একটু তার কাছ থেকে শুনে নেব ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন। ধন্যবাদ। আজকে অভূতপূর্ব আমি সাড়া পাচ্ছি জনগণের কাছ থেকে। 73 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরে কোনো প্রার্থী কোনোদিন জয়লাভ করে নাই বা প্রার্থী আমাদেরকে দেওয়া হয় নাই। বারবার আমরা মহানগরবাসীর আকাঙ্ক্ষা ছিল যে এখানে আমাদের প্রার্থী দেওয়া হোক, কিন্তু যে কোনো কারণেই হোক আজকে জোটের প্রার্থী হয়েছেন ফজলে হোসেন বাদশা। আমাদের মহানগরে শুধু মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মী সহযোগী সংগঠনের সমর্থন আমি পেয়েছি। আনুষ্ঠানিকভাবে তারা বৈঠক করে আমাকে সমর্থন দিয়েছে এবং মাঠে ময়দানে তারা নেমে গেছে। আমি যেখানেই যাচ্ছি মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি যে তারা বলছে আগামী দিনে এই আসনে আমরা আওয়ামী লীগের একজন প্রার্থীকে পেতে চাই।
ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন এবং তিনি ভোট পাত্রে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে।